আজ 5ই সেপ্টেম্বর 2023 সালের শিক্ষক দিবস উপলক্ষে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়, মা বাবা ও সকল অতিথিবৃন্দকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়া আমার স্নেহের সহপাঠী ভাই বোন ও দাদা দিদি সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু একটি কথা উপস্থাপন করছি। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে জীবন পাই, কিন্তু সেই জীবন কিভাবে কাটাবো বা অতিবাহিত করব তা একজন শিক্ষক এবং শিক্ষিকার চেয়ে ভালো কেউ বলতে পারে না। পিতামাতার পরে আমাদের সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের শিক্ষকদের। শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের জীবনের প্রদীপ, যারা নিজেদের পড়িয়ে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে তোলেন। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা নতুন করে কিছু বলার নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তা নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনের চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন। সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার দান করেন। তেমনি আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। তিনি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন, জীবনে কখনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি 1954 সালে ভারত রত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এমনকি তিনি এই বঙ্গের ক্যালকাটা বিশ্ববিদ্যালয়েরও অধ্যাপনা করেছেন। এক সময় তিনি দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। তিনি বলেন, আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না, আমাদের ভালো মন্দের পার্থক্য বিচার করতে সাহায্য করে। তার এই বক্তব্য আমাদের বলে যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কত ভাগ্যবান যে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে এত কিছু শিখেছি, এখনো শিখছি আর ভবিষ্যতেও এভাবেই শিখতে থাকব। সেই থেকেই এই দিনটি ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তথা ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথ প্রদর্শক ও নির্দেশনা দান করার ক্ষেত্রে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করব। তাই এই সময় আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যকে সাহায্য করা, অর্থাৎ সবাই মিলে চেষ্টা করব নব অঙ্গীকে নতুন পথে চলার। সবশেষে অনুষ্ঠানের উপস্থিতির সভ্যগণকে আরও একবার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। বন্ধুবান্ধব সহপাঠীবৃন্দ তথা সমগ্র দেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবস উপলক্ষে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। ছেলে মেয়ের মা আমি চাকরিও করছি সেটাও ছেলেরা খুব খেয়াল।
Thank you.